শুভ সকাল বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 8:30। এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ ঘুম থেকে উঠতে না উঠতেই একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। রাস্তায় দাঁড়িয়ে সবাই এই গল্পই হচ্ছিল। আমি কাপড়টা মেলে ঘরে আসলাম। আসলে হয়েছে কি, আমি ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিতে নিয়েছি, তখনই পাশের বাড়ির একটা ভাস্তার কুকুরে কামড় দিয়েছে। ও বাথরুম করতে গেছে, তখনই কুকুরটা এসে ওকে কামড়ে দিয়েছে। এমনভাবে কামড়ে ধরে রেখেছিল যে ও কুকুরের মুখ দিয়ে দুপাশের দাঁত ধরে টেনে তারপর কামড়টা ছাড়িয়েছে। ছাড়িয়ে আবার দৌড়ে ঘরে আসতে নিয়েছে, আবার পেছন দিয়ে ঝাঁপ দিয়ে ধরে ওকে মাটিতে ফেলে অনেকগুলো কামড় দিয়েছে। যাই হোক, তারপর ওর মা গিয়ে লাঠি দিয়ে মেরে কুকুরটাকে ছাড়িয়েছে। চলে পাগলা কুকুরটা বেরিয়েছিল ফরেস্টের ওদিকে, ওখানে 5-6 জনকে কামড়েছে, কিন্তু আমাদের এদিকে এই প্রথম আজকে এসেছে। ওর ঘটনা দেখে সবাই আতঙ্ক। আসলে ছোট বাচ্চারা খেলে, যেহেতু স্কুল বন্ধ চলছে 2 দিন থেকে, তো কিভাবে যে বাচ্চাদের রাখবো সেটাই ভাবছি। তাই সকাল থেকেই দরজা বন্ধ করে করে কাজগুলো করছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে সকালের বাসি কাজকর্ম করে জামা কাপড়গুলো হালকা গুছিয়ে নিচ্ছি। যেহেতু অর্ণবের স্কুল 4 দিনের জন্য বন্ধ আছে, তাই ওর ড্রেসগুলো ভালো করে গুছিয়ে ঝুড়িতে রেখে দিলাম। আর এদিকে জুতোগুলো এলোমেলো হয়ে চোখের নিচে এপাশে ওপাশে পড়ে আছে, ঠিকভাবে গুছিয়ে রাখা হচ্ছে না। তাই ভাবলাম যে না, জুতোগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিই, তা না হলে এক একটা এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো পূর্বা এসে আমাকে কতগুলো তেঁতুল দিয়ে গেল। আসলে এই তেঁতুলগুলো তোমাদের দাদাভাই এনেছিল, পমের স্কুটির ডিগ্রিতে ছিল, তাই আজকে দিয়ে গেল। আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর ওভেনটাকেও ভালো করে সার্ভ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে দুপুরে রান্নার পর তেল অনেক সময় ভাতের মার গেলে পড়ে যায়, তো সেগুলোই ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ওভেনটা পরিষ্কার করার পর রান্নাঘরটাও মুছে নিচ্ছি। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা বাইরে, আজকে কেন 2-3 দিন থেকে প্রচণ্ডই ঠান্ডা চলছে। তো ঠান্ডার মধ্যে ভাবলাম যে একবারে কাজগুলো সেরে তারপর স্নান টান সেরে উঠে পড়ব, তারপরে আর কোনো কাজে হাত দেবো না। এই প্ল্যানেই সকাল থেকে কাজগুলো করে যাচ্ছি ঘরে বসে বসেই। তো এখানে চলে আসলাম, অর্ণবের একটা বই দিয়েছে স্কুল থেকে, বাকি বইগুলো তো তোমাদের দাদাভাই মলাট করেই দিয়েছে, আর একটা বইয়ের মলাট করা হয়নি, তাই মলাটগুলো খুঁজছিলাম কোথায় রেখেছি। পরে মনে পড়েছে, ওহো, আমি তো বিছানার নিচে একদম রেখে দিয়েছি, 2-3 দিন থেকে খুঁজছি মলাটটা, মনেই পড়ছে না কোথায় রেখেছি। যাই হোক, ফাইনালি আজকে পেয়ে গেলাম মলাটটা হাতের কাছে, তাই সঙ্গে সঙ্গে বইয়ের মলাটটা করে নিলাম। আসলে আজকে ঘরে বসে কাজ করতে বেশি ভালো লাগছে, কারণ বাইরে যখনই কাজ করছি, যে বাসন ধোয়া, কাপড়গুলো ধুতে হবে, কাপড় ভিজাতে গেছি, একটা কুকুর খেতে এসেছে, হঠাৎ করে দেখি চমকে উঠেছি। আসলে এমনভাবে আমাদের আশেপাশের লোকজনকে কামড়াচ্ছে এটা বলার মতো না। শুধু কুকুর তো শুনেছি কামড়ে দিয়ে চলে যায়, কিন্তু এই কুকুরটা একদম পায়ের মাংস উঠিয়ে নেয়। তো বন্ধুরা দেখো, এখন বাজে দুপুর 12:30, আর আকাশের পরিস্থিতি একটু কত রৌদ্র নেই নেই, ঠান্ডা হাওয়া, তার মধ্যে মেঘলা আকাশ, সোয়েটার তো এখনও খুলিনি, স্নান তো করতেই হবে যেহেতু ঘরে ঠাকুর আছে, পুজোও দিতে হবে, আর এর জন্য সমস্ত কাজকর্ম কমপ্লিট। এই যে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, ঘরটোর মোছা হয়ে গেছে, তো রান্নাবান্নাও কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। চলো স্নানটা সেরে এসে পুজোটা করে নিই, তারপর আবার ভিডিও আপলোডে বসাতে হবে। এখন ভিডিও আপলোডে বসাই নি, মোবাইলের চার্জও শেষ। তো চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, স্নান করে ফিরে আসছি। স্নান সেরে এসে আমি একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি।
গোলাপ জলটা অনেক দিন যাবৎ এনে রেখেছি, সেরকমভাবে নিজের স্কিন কেয়ারও করা হয় না, আর যখন মনে হয় তখন তো ঠিকই করি। তো আজকে মনে হলো যে না একটু গোলাপ জল মাখি, কিন্তু তুলো কতক্ষণে খুঁজবো কতক্ষণে ঘষবো। যাই হোক, হাতে ঢেলেই গোলাপ জলটা মেখে নিলাম। গোলাপ জলটা মেখে নেওয়ার পর একটু ময়েশ্চারাইজার ক্রিমও লাগিয়ে নিচ্ছি। আর আজকে অর্ণবের ক্রিমটাই লাগিয়ে নিচ্ছি, কারণ ওই ক্রিমটা লাগাতে আমার বেশ ভালো লাগে। আমার ক্রিম রেখেও বেশিরভাগ সময়টাই আমি ওই ক্রিমটা লাগিয়ে নিই। তো যাই হোক, ক্রিম ট্রিম লাগিয়ে নিই, চুলটাও ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ চুলটাতে প্রচণ্ড জল জমে আছে। সবে স্নান টান সেরে আসলাম, প্রচণ্ড ঠান্ডা, আর কি বলবো, এতটা ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে স্নান করা হলো। আর চলো এখন পুজোটা দিয়ে নিই। আজ আর ফুল সেরকম পাইনি, কারণ ঠান্ডার মধ্যে এমনিতেই ফুল ফোটে না, একদম কম ফুল ফোটে। তাছাড়াও এবার আমার গাঁদা ফুলের গাছ একটাও নেই, তাই ফুল খুব একটা পাচ্ছি না। কয়েকটা ফুল পেয়েছে দিদিভাইদের গাছে, তো সেগুলোই উঠিয়ে নিয়ে আসলাম। ওদিকে আজকে ঠান্ডার জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর মেলা হয়নি, এখন মেলতে এসে চোখটা আমার ফুল গাছের ওপর পড়লো। ফুলটা এত সুন্দর লাগছে দেখতে। এই ফুলটা ফুটেছে 3 দিন থেকে, তারপর আজকে আবার নতুন করে এই কলিটা বেরিয়েছে। তো সকালবেলা তো রান্না হয়েছে, সকালে ভাত একদম ঠান্ডা হয়ে গেছে, তাই একটু ভাতটা গরম বসালাম, আর ভাবলাম কিছু একটা ভেজে নিই। বেগুন ভাজা আছে, ডাল আছে, লবণটো আছে, তারপরেও ভাবলাম কিছু একটা ভাজা করি। তো দেখো পাঁপড়গুলো ছিল, পাঁপড়গুলো আনতে গিয়ে দেখো তো এমনভাবে রেখেছিলাম, বালতির ভেতরে রেখে দিয়েছি প্যাকেট সহকারে, একদম পুরো ভাজ হয়ে ছিঁড়ে গেছে। তো চলো আর কি করা যাবে, এইভাবেই পাঁপড়টাকে খেতে হবে। এদিকে ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা নামিয়ে রাখলাম, আর এদিকে কড়াই বসিয়ে দিলাম পাঁপড় ভাজার জন্য। পাঁপড়গুলো এমনভাবে ছিঁড়েছে, একটা পাঁপড়কে 3 টুকরো করতে হলো। আর আমার বড়মশাই পাঁপড়গুলোকে দেখে বলে পাঁপড়গুলো ইঁদুরে খেয়েছে কিনা। আসলে এরকম অবস্থা আমার দোষেই হয়েছে, পাঁপড়গুলো বালতির ভিতরে রেখে তার উপরে আরও 2-1টা জিনিস রেখে দিয়েছিলাম, ভাজ হয়ে চাপা পড়ে গেছে আর কি। আসলে এখন যা ঠান্ডা পড়েছে, মনে হয় 3 টাইম যদি গরম গরম রান্না করে খাওয়া যেত বেশ ভালো হতো, একটু কিছু ঠান্ডা খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমার রান্না যেহেতু সকাল সকাল হয়ে যায়, তাই দুপুর হতে হতে ভাত তরকারি সব কিছুই ঠান্ডা হয়ে যায়, আর ভাতটা যদি গরম হয় তরকারি ঠান্ডা হলেও কোনো ব্যাপার না। এই ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা ভাত খাওয়া যায় তাহলে বলো কী পরিস্থিতিটা হবে। এমনিতেই আমার প্রচণ্ড ঠান্ডা, তার উপরে আবার ঠান্ডা ভাত, তাই ভাতটা গরম করে নিলাম, ওদিকে লাউ ঘণ্ট, বেগুন ভাজা আর ধনে পাতা দিয়ে ডাল করেছি, তো সেটাই বাটির মধ্যে নিয়ে নিলাম। অর্ণবকে খাইয়ে দিয়েছি, অর্ণব বিছানায় উঠে গেছে আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। পাঁপড়গুলোর মধ্যে একটা পাঁপড়ও অর্ণব খেলো না, বলছে পাঁপড়ের গন্ধ আমার একদমই ভালো লাগে না, তুমি খাও বসে বসে। পাঁপড়গুলো রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে, তাই বসে বসে সবগুলো পাঁপড় খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে একটু ঘুমাবো ভাবছি। ফিরে আসলাম একদম রাত 9টায়। তোমাদের দাদাভাই রান্না করছে আর জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে, তাই পাশেই দোকান থেকে জিরের গুঁড়োটা নিয়ে নিলাম। আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যায় আগুন তাপিয়েছিলাম, বাইরে আগুন জ্বালিয়েছিল, তারপর অর্ণবকে পড়াতে বসেছে, তাই তোমাদের দাদা ভাই আমাকে আর ডিস্টার্ব করলো না, ও নিজেই রান্না করছে। বন্ধুরা, এখন বাজে রাত 9টা, আর এদিকে অর্ণব কাঁথামুড়ি দিয়ে পড়াশোনা করছে আর আমি ওকে পড়াচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাই করছে রান্না। চলো একটু দেখে আসি।
আজ রাতে রান্না হচ্ছে ডিমের কারি। তোমাদের দাদা ভাই পাঁপড় ভেজেছে, ভাত করেছে, আর এই ডিমের কারিটা করেছে। রান্না সেরে, খাওয়া দাওয়া সেরে বিছানায় উঠে পড়েছি। এখন বাজে রাত 10:30, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই আজকে আর দেরি করছি না। আর আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে প্লিজ একটা করে কমেন্ট করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, গুড নাইট আজকের জন্য, টাটা। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো।